আমরা স্টার্ট করে দিই। ওকে স্যার, ওকে, আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণু গঠন যে জিনিসটা সেই জিনিসটা পড়বো। দেখো, কোন একটা বস্তু, আমরা জানি কোন একটা বস্তু যদি যে কোনো একটা বস্তু সেটাকে তোমরা ভাঙি, সেখানে আমরা কিছু অণু বা পরমাণু পাই, আমরা কিছু অণু পাই, সে অণুকে ভাঙলে আবার সেখানে পরমাণু পাই। তো এরকম ওই পরমাণু যে জিনিসটা থাকে সেটার স্ট্রাকচারটা আসলে দেখতে কেমন সেটা আমরা আসলে দেখার চেষ্টা করব। আচ্ছা, হোয়াট ইজ অ্যান অ্যাটম? একটা অ্যাটম আসলে কি? অ্যাটম হচ্ছে দ্য স্মলেস্ট ইউনিট অফ ম্যাটার দ্যাট রিটেইনস দ্য আইডেন্টিটি অফ দ্য সাবস্ট্যান্স। অ্যাটম হচ্ছে একটা ম্যাটারের সেই স্মলেস্ট ইউনিট যেটা হচ্ছে ওই সাবস্ট্যান্সের বা ওই অবজেক্টের আইডেন্টিটিকে ধরে রাখে। দ্যাট মিনস যদি আমরা চিন্তা করি যে একটা যে কোনো একটা বিল্ডিং, সেই বিল্ডিংটা আসলে কি দ্বারা তৈরি হয়, ছোট ছোট একটা একটা দুটা ইট দিয়ে 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 একটা বিল্ডিং তৈরি করা হয়। ঠিক তেমনই ভাবে যে একটা অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট, মানে ওই ইটের কথাই যদি আমি চিন্তা করি, ইটকে যদি আমরা ভাঙতে থাকি তাহলে এক পর্যায়ে গিয়ে পাবো সেখানে কিছু অণু পাবো। সেই অণুকে যদি আবার ভাঙা শুরু করি তাহলে সেখানে একটা ম্যাটারের একেবারে স্মলেস্ট যে ইউনিট গুলো থাকে সেই ইউনিট গুলো পাওয়া যাবে। ঠিক আছে, এবং সেই জিনিসটাই হচ্ছে অ্যাটম। ঠিক আছে, তার মানে হচ্ছে যে আমি যখন একটা অবজেক্টকে ভাঙা শুরু করব তখন তো বিভিন্ন কিছু পাবো, বিভিন্ন কিছু পাইতে 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 মানে একটা জিনিসকে ভাঙলে আরেকটা পাবো, আরেকটা জিনিসকে ভাঙলে আরেকটা পাবো, এরকম করে পাওয়া শুরু করবো। তো একেবারে লাস্ট যে জিনিসটা পাবো যেটাকে আর ভাঙা যাবে না, তো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাটম। এই জন্য বলা হয় যে স্মলেস্ট ইউনিট অফ অবজেক্ট দ্যাট রিটেইনস দ্য আইডেন্টিটি অফ দ্য সাবস্টেন্স দ্যাট ইজ কল্ড অ্যাটম। মানে যে জিনিসটা হচ্ছে একেবারে স্মলেস্ট ইউনিট, এটাকে আর ভাঙা যায় না, সেটাকে বলা হয় অ্যাটম। যদিও যদিও এখন মডার্ন সায়েন্সে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আসলে অ্যাটমকেও ভাঙা যায়। ঠিক আছে, অ্যাটমকেও ভেঙে অনেক কিছু, মানে অ্যাটমকে অ্যাটমের স্মলের যে ইউনিট গুলো আছে সেই ইউনিট গুলাকেও ভেঙে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু মোটামুটি পর্যায়ে ওটা একটু মানে বেশি ডিপ সায়েন্স বা ডিপ ফিজিক্স, সেই পর্যায়ে না গিয়ে আমরা তার আগ পর্যন্ত যদি থাকি তাহলে আমরা এইটুকু বলতে পারি যে একটা বস্তু সবচাইতে স্মলেস্ট যে ইউনিট যেগুলো থাকে সেগুলা দিয়েই আসলে একটা অ্যাটম তৈরি হয়। অ্যাটমের স্ট্রাকচারে প্রথম প্রপোজাল দেয় বিজ্ঞানী ডেমোক্রিটাস। তো এখানে আসলে এই প্রপোজালটা আসলে খুবই মানে এই প্রপোজাল নিয়ে অনেক কাহিনী আছে, অনেক ইতিহাস আছে। ফার্স্টে বিজ্ঞানী ডেমোক্রিটাস উনি এইরকম বলেন যে কোন একটা অবজেক্টকে ভাঙতে ভাঙতে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত ভাঙা যাবে, তারপরে আর ওটাকে ভাঙা যাবে না, এরকম একটা জিনিস বলেন। এরপরে বিজ্ঞানী অ্যারিস্টটল উনি বলে যে হচ্ছে না, যে কোনো অবজেক্টকে একেবারে অসীম পর্যন্ত ভাঙা যাবেই, মানে যত ইচ্ছা ভাঙা যাবে। এইরকম বিজ্ঞানীদের মধ্যে দ্বন্দ্ব ছিল। তারপর বিজ্ঞানী ডাল্টন আসলো, উনি হচ্ছে একটা একটা মতবাদ দিল যে উনি বলল যে না, প্রত্যেকটা অবজেক্টকে ভাঙতে ভাঙতে একটা মানে আনলিমিটেড বা অসীম পর্যন্ত ভাঙা যাবে না, ভাঙতে ভাঙতে একটা পর্যায়ে আসবে যে যার পরে আর ভাঙা যাবে না। তো যার পরে আর ভাঙা যাবে না সেই জিনিসটাই হচ্ছে অ্যাটম, এরকম একটা ব্যাপার তখন চলে আসলো। তারপর ডাল্টন তাহলে এসে, স্যার, হ্যাঁ তাহলে স্যার রাইট কোডটা মানে রাইট, এখন আমরা যেটা জানি সেটা হচ্ছে যে অ্যাটমকে ভাঙা যায়, অ্যাটমকে ভাঙলে আমরা হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন পাই, সেটাকে আবারও ভাঙা যায়। ঠিক আছে, সেটাকে আরো ভাঙলে সেখানে আমরা কোয়ার্ক পাই। স্ট্রিং থিওরির নাম শুনছো না? জি স্যার, সেই স্ট্রিং থিওরি চলে আস। ঠিক তাহলে আছে, স্যার ডেমোক্রেটাস এরটা ভুল, ডেমোক্রেটাস এরটা ভুল। একটা পর্যায়ে মনে হয়েছিল যে আর অ্যারিস্টটল যা বলছে সেটা ভুল, ডেমোক্রেটাস বা ডাল্টন সঠিক,
এখন যেটা মনে হচ্ছে যে অ্যারিস্টটল যেটা বলছে ওটাই হয়তো সঠিক, ডেমোক্রিটাস বা ডাল্টন ভুল। আসলে এখানে ভুল বলার কিছু নাই, ওনাদের তো লিমিটেশন ছিল, ওনারা যদি রিসার্চকে অতদূর আগিয়ে নিয়ে না যাইতো তাহলে এই পর্যায়ে আসতো। ঠিক আছে, আচ্ছা এরপরে অ্যাটমের খুব সুন্দর একটা মডেল যিনি দেন, তিনি হচ্ছে বিজ্ঞানী বোর, তো উনি যে মডেলটা দিচ্ছেন সেই মডেলটা হচ্ছে এরকম যে অ্যাটমেটিক মাঝে একটা নিউক্লিয়াস থাকে, অ্যাটমেটিক মাঝে একটা নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, তো আর কিছু ইলেকট্রন থাকে অ্যাটমের মধ্যে, মেইনলি এই দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে ইলেকট্রন। আর এই ইলেকট্রন গুলা যে জায়গা দিয়ে থাকে সেই জায়গা গুলাকে বলে অরবিট। তার মানে আসলে অ্যাটমের মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারপাশে কিছু অরবিট থাকে, সেই অরবিট গুলাতে ইলেকট্রন গুলো অবস্থান করে, ঠিক আছে। এবং এই যে অরবিটের বিভিন্ন ধরনের এনার্জি লেভেল আছে, ফার্স্ট যে একেবারে নিউক্লিয়াসের পরে যে অরবিট সেটা হচ্ছে ফার্স্ট এনার্জি লেভেল, তারপরে যে অরবিট সেটা সেকেন্ড এনার্জি লেভেল, এরকম করে বিভিন্ন এনার্জি লেভেল আছে, মানে বিভিন্ন বিভিন্ন এনার্জি লেভেলে যে অরবিট গুলো আছে সেই অরবিট গুলোতে ইলেকট্রন অবস্থান করে। এবং যদি কখনো এরকম হয় যে উপরে স্তরে কোনো ইলেকট্রন সেখান থেকে অনেক সময় নিচের স্তরে নেমে আসে, নিচের স্তরে নেমে আসলে সে কিছু পরিমাণ শক্তি ইমিট করে, আবার তুমি যদি কোনো একটা নিচের স্তরে কোনো একটা ইলেকট্রনকে কোনো শক্তি দাও তাহলে সে কি করবে, শক্তি পেয়ে উপরের স্তরে চলে যাবে, এরকম ব্যাপার স্যাপার হয়। আর ঠিক মাঝ বরাবর, মাঝ বরাবর হচ্ছে একটা নিউক্লিয়াস থাকে, এবং নিউক্লিয়াসটা ইলেকট্রনের সমস্ত ভর, মোটামুটি একটা অ্যাটমের সমস্ত ভর নিউক্লিয়াসের মধ্যেই পুঞ্জীভূত থাকে। ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে একটা ক্ষুদ্র অংশে নিউক্লিয়াস থাকে আর বাকি পুরো অংশে হচ্ছে ইলেকট্রন থাকে, ইলেকট্রনের ভর খুবই কম, কিন্তু এই ক্ষুদ্র অংশে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের ভরই ইলেকট্রনের ম্যাক্সিমাম ভর হিসেবে পরিগণিত হয়। এটার জন্য আসলে একটা এক্সপেরিমেন্ট করা হয়, সে এক্সপেরিমেন্ট হচ্ছে কিভাবে করে যে এখান থেকে একটা হিলিয়াম নিউক্লিয়াসকে পাঠায় দেয়, তো হিলিয়াম নিউক্লিয়াস গিয়ে ধরো এই বরাবর গিয়ে সেটা এরকম করে চলে যায়, এই বরাবর যদি পাঠানো হয় সেটাও চলে যায়, তো দেখা গেল এই বরাবর গেলে সেটা চলে যায় না, সেটা উল্টা দিকে ব্যাক করে আসে, ঠিক আছে, এই বরাবর গেলে আবার এভাবে চলে যায়, তো এরকম করে অবস্থা দেখা যায়, তো সেখান থেকে আসলে এই নিউক্লিয়াসটার ধারণা আসে যে কোন একটা পরমাণুর ভেতরে একটা খুবই ভারী বা হ্যাভি একটা জিনিস আছে, যেখানে নিউক্লিয়াসে যেখানে একটা পরমাণু সমস্ত ভর ক্রিয়া করে। এবং তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রন গুলো আসলে অরবিটে এভাবে পরিভ্রমণ করতে থাকে। ইনিশিয়ালি হচ্ছে বিজ্ঞানী বিভিন্ন বিজ্ঞানী আসলে বিভিন্ন ধরনের থিওরি দিছিল যে এটা কেমন হবে ওটা কেমন হবে, ঠিক আছে, তো পরমাণুর মতবাদের একটা খুব বিখ্যাত থিওরি ছিল, সেটা হচ্ছে এটাকে বলা হয় যে কিসের পরীক্ষা, সৌর মডেল বলা হয়, ঠিক আছে, এটা সৌর মডেলও দেওয়া হয়েছিল। সৌর মডেলটা ছিল কেমন, সৌর মডেলটা ছিল কিছুটা যে আমাদের ইসের মতো, আমাদের যে সৌরজগৎ আছে সৌরজগতের মতো, যে মাঝখানে সেন্টারে হচ্ছে নিউক্লিয়াস অবস্থান করবে সূর্যের মতো, সূর্যের মতো সেন্টারে নিউক্লিয়াস অবস্থান করবে, আর চার চার চারপাশে যেমন সব গ্রহ উপগ্রহ গুলো ঘুরতে থাকে ঠিক একইভাবে চারপাশে হচ্ছে ইসে ঘুরতে থাকবে, নাম কি ইলেকট্রন গুলা ঘুরতে থাকবে, এটা দিছিল বিজ্ঞানী রাদারফোর্ড। রাদারফোর্ড এরকম একটা সৌর মডেলের কথা বলছিলেন, পোলার মডেল, তো পরবর্তীতে দেখা গেল রাদারফোর্ডের সেই মডেলের মধ্যে অনেক আর কি অনেক প্রবলেম আছে, ইলেকট্রন গুলো আসলে কিভাবে ঘোরাঘুরি করবে সেগুলো আসলে বোঝা যাচ্ছিল না,
পরে রাদারফোর্ডেরই স্টুডেন্ট নিলস বোর, সে হচ্ছে ফাইনালি হচ্ছে এরকম একটা মডেল দেয়। মডেলটা হচ্ছে এরকম যে আমরা যেটা দেখতে পাচ্ছি। There are three subatomic particles in an atom. Kiki, electron, আচ্ছা একটা অ্যাটমের মধ্যে অ্যাকচুয়ালি তিন ধরনের, একটা অ্যাটমের মধ্যে অ্যাকচুয়ালি তিন ধরনের সাব অ্যাটমিক পার্টিকেল থাকে, একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। এই ধরনের তিন ধরনের সাব অ্যাটমিক পার্টিকেল থাকে, তার মধ্যে নিউক্লিয়াসের মধ্যে দুই ধরনের অ্যাটমিক সাব অ্যাটমিক পার্টিকেল থাকে, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। নিউক্লিয়াসের মধ্যে দুইটা থাকবে, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। আর আর এই এই পাশে যে অরবিট গুলো আছে সেই অরবিটে থাকবে হচ্ছে ইলেকট্রন বা ইলেকট্রন ক্লাউড। সো মেইনলি অ্যাটম কম্পোজড অফ টু রিজিয়ন্স, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে ইলেকট্রন ক্লাউড। নিউক্লিয়াস কি? দ্য সেন্টার অফ দ্য অ্যাটম দ্যাট কন্টেইনস দ্য ম্যাস অফ দ্য অ্যাটম। নিউক্লিয়াস হচ্ছে অ্যাটমের সেন্টার, যেটা হচ্ছে অ্যাটমের ম্যাস গুলাকে কন্টেইন করে। আর ইলেকট্রন ক্লাউড হচ্ছে রিজন that surrounds the nucleus that contains most of the space of the atom. ইলেকট্রন গুলো, ইলেকট্রন ক্লাউড হচ্ছে একটা অ্যাটমের সমস্ত ম্যাক্সিমাম স্পেস গুলাকে কাভার করে, ঠিক আছে, কিন্তু সেখানে ভর অনেক বেশি থাকে না, সেখান থেকে ইলেকট্রন গুলো চলাচল করতে থাকে। তো মেইনলি তিন ধরনের সাব অ্যাটমিক পার্টিকেল থাকে হচ্ছে অ্যাটমের মধ্যে, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। এর মধ্যে প্রোটন আর নিউট্রন এই দুইটা জিনিস হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে থাকে। তো ব্যাপারটা থাকে হচ্ছে এরকম। এখানে থাকে হচ্ছে ইলেকট্রন, এখানে থাকে হচ্ছে নিউট্রন, ঠিক আছে। এইভাবে হচ্ছে একটা অ্যাটমের মধ্যে সাব অ্যাটমিক পার্টিকেল গুলো অবস্থান করে। কারো কনফিউশন আছে কোনো কিছু নিয়ে? আছে না স্যার? নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? নিউক্লিয়াসের ভেতরে হচ্ছে তিনটা সাব অ্যাটমিক পার্টিকেল, দুইটা নিউক্লিয়াসের ভেতরে থাকে। একটা হচ্ছে প্রোটন, যে প্রোটনটা হচ্ছে কি, যে প্রোটনটাকে বলা প্রোটনটা হচ্ছে পজিটিভলি চার্জ সাব অ্যাটমিক পার্টিকেল। প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ সাব অ্যাটমিক পার্টিকেল, যেটা চার্জ হচ্ছে পজিটিভ। আর নিউট্রন, নিউট্রন হচ্ছে নিউট্রালি চার্জ সাব অ্যাটমিক পার্টিকেল, নিউট্রালি, নিউট্রনের কোনো ধরনের চার্জ নাই, হ্যাঁ, সেটা হচ্ছে নিউট্রাল। নিউট্রন হচ্ছে নিউট্রাল আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জের সাব অ্যাটমিক পার্টিকেল। তাহলে আমাকে বলো যে অ্যাজ এ হোল নিউক্লিয়াসের চার্জ কি হবে? নিউক্লিয়াসের ভেতরে যদি দুই ধরনের সাব অ্যাটমিক পার্টিকেল থাকে, প্রোটন আর নিউট্রন, তার মধ্যে প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ আর নিউট্রন হচ্ছে নিউট্রালি চার্জ, তাহলে অ্যাজ এ হোল নিউক্লিয়াসের চার্জ কি হবে? বলতে পারবা? স্যার পজিটিভ হবে? হ্যাঁ, নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ। পজিটিভ, জি স্যার। ঠিক আছে, কারণ সেখানে কি কি থাকে? একটা নিউক্লিয়াসের ভেতরে কি থাকবে? প্রোটন থাকবে, প্রোটন আর
নিউটন প্রোটন প্লাস প্রোটন প্লাস এরকম অনেকগুলো প্রোটন থাকে আর নিউটন থাকে স্যার ইলেকট্রন তো মাইনাস বহন করে না স্যার হ্যাঁ ইলেকট্রন হচ্ছে মাইনাস যেটা হচ্ছে বাইরে থাকে জি স্যার জি স্যার What is in the electron cloud? Electron cloud er moddhe ki thake? The third subatomic particle resides outside of the nucleus in the electron cloud. Shekhane third subatomic particle jeta ache, third subatomic particle ta hocche electron cloud er moddhe thakbe. Seta hocche electron. Electron hocche shei subatomic particle with a negative charge and relatively no mass. ঠিক আছে ইলেকট্রন হচ্ছে একেবারে নেগেটিভলি চার্জ পার্টিকেল এবং খুবই অল্প ম্যাসের এক ধরনের পার্টিকেল আমি তোমাদেরকে কিসের কথা বলি ম্যাসের কথা বলি এটার ম্যাস হচ্ছে এরকম 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 মানে জিনিসটা কত ছোট একটা চিন্তা করো যে আমি যদি 9.1 কে একের পর 31টা শূন্য দেই এক দুই এরকম করে 31টা শূন্য দেই শূন্য দিয়ে যদি 9.1 কে ভাগ করি তাহলে যতটুকু হবে তত কেজি হচ্ছে ইলেকট্রনের ভর মানে এরকম চলতে থাকবে 31টা শূন্য হবে একের পরে 31টা শূন্য শূন্য দিলে এবং সেটা সেটা দিয়ে আমি যদি 9.1 কে ভাগ করি তাহলে কত ছোট হবে বুঝতে পারতেছো তো জি স্যার জি স্যার আর এইদিকে প্রোটন বা নিউট্রন এদের ভর হচ্ছে কাছাকাছি অলমোস্ট কাছাকাছি এদের ভরটা হচ্ছে মানে এত ছোট মানে ছোটই বাট এত ছোট না এটা হচ্ছে 1.672 থেকে 675 পর্যন্ত থাকে একটা হচ্ছে 672 আর একটা হচ্ছে 675 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 মানে 1.67 কে যদি আমি একের পরে 27টা শূন্য দিয়ে যা হবে সেটা দিয়ে ভাগ করি তাহলে যা হবে সেটা হচ্ছে প্রোটন বা নিউট্রনের ভর মানে ওইটা অনেক ছোট বাট এইটা তার চাইতে অনেক 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 বেশি ছোট তাই না ওয়ান এর পরে যদি আমি ওয়ান কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে যা হয় এটা যদি 1000 দিয়ে ভাগ করি অনেক ছোট হয়ে যায় না জি স্যার এরকম এই জন্য এগুলো এখন আর কিছুই হচ্ছে খালি চোখে দেখা যায় না শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে এগুলো দেখা যায় How do this particle interact? Protons and neutrons live compacted in the tin in positively charged nucleus according for most of the mass of the atom. প্রোটন এবং নিউট্রন তারা হচ্ছে কম্প্যাক্ট অবস্থায় থাকে চার্জ নিউক্লিয়াসের মধ্যে এবং প্রোটন এবং নিউট্রনের কম্প্যাক্ট অবস্থায় যে ভরটা হয় সেটাই হচ্ছে একটা অ্যাটমে সম্পূর্ণ ভর হিসেবে কাউন্ট করা হয় আর দা নেগেটিভলি চার্জ ইলেকট্রনস আর ভেরি স্মল অ্যান্ড হ্যাভ এ রিলেটিভলি স্মল ম্যাস এবং এটা আগে বললাম আমরা যে নেগেটিভ চার্জ ইলেকট্রন গুলো হচ্ছে খুবই স্মল এবং তাদের খুবই কম ম্যাস বাট অকুপাই এ লার্জ ভলিউম অফ স্পেস আউটসাইড দ্য নিউক্লিয়াস নিউক্লিয়াসের বাইরে একটা বড় ভলিউম থাকে সে কভার করে রাখে হাউ ডু দ্য সাবটমিক পার্টিকলস ব্যালেন্স ইচ আদার এগুলো একটা একটাকে কিভাবে ব্যালেন্স করে ইন অ্যান অ্যাটম The number of protons is equal to number of electrons. যেকোনো একটা যেকোনো অ্যাটমের মধ্যেই যতগুলা প্রোটন থাকে ঠিক সমান সংখ্যক
ইলেকট্রন থাকে। যদি কোন একটা অ্যাটমের মধ্যে 20টা প্রোটন উপস্থিত থাকে, দেন 20টা ইলেকট্রনও ওই অ্যাটমের মধ্যে উপস্থিত থাকবে। তাহলে আমাকে বলো একটা অ্যাটম কোন ধরনের চার্জে চার্জিত? স্যার দুইটাই তো বহন করে স্যার। না, একটা অ্যাটমে কোন ধরনের চার্জে চার্জিত অবস্থা? দুইটাই। নিউট্রন স্যার। মানে ধরো তুমি আমার কাছে 1000 টাকা পাও, ঠিক আছে? আবার তোমার কাছে আরেকজন 1000 টাকা পায়, আলটিমেটলি তোমার কাছে কত টাকা আছে? আমার কাছে কোনো টাকা নেই স্যার। তোমার কাছে কোনো টাকা নেই, তাই না? জিরো। যদি 20টা পজিটিভ চার্জ থাকে আবার 20টা নেগেটিভ চার্জও থাকে, তাহলে একসাথে 20টা পজিটিভ চার্জ আর 20টা নেগেটিভ চার্জ, তাহলে চার্জ কত হবে? জিরো। তাহলে জিরো হবে, ঠিক আছে? হ্যাঁ, সো অ্যাটম গুলো আসলে নিউট্রাল থাকে, ঠিক আছে? অ্যাটম গুলো নিউট্রাল থাকে, কারণ প্রোটন আর ইলেকট্রনের বাইরে অ্যাটমের মধ্যে শুধুমাত্র ই থাকে, নিউট্রন থাকে, নিউট্রনের তো কোনো চার্জ নাই। একটা অ্যাটম একা একা, একটা অ্যাটম মানে যখন কম্প্যাক্ট অবস্থায় থাকে তখন সেটা নিউট্রাল অবস্থায় থাকে। স্যার আমরা তো জানি স্যার পজিটিভ আর নেগেটিভ স্যার একসাথে থাকলে হচ্ছে এনার্জি ক্রিয়েট করে স্যার। পজিটিভ নেগেটিভ একসাথে থাকলে এনার্জি ক্রিয়েট করে। তুমি মানে কোন ক্ষেত্রে কথা বলতেছো সেটা? স্যার হচ্ছে কি মানে হচ্ছে ওই বৈদ্যুতিক তারের কথা বলছি স্যার। আচ্ছা আচ্ছা, এটাতেও তো স্যার সেম যেই ফর্মুলাটাও তো থাকে স্যার বৈদ্যুতিক তারে। তারের মধ্য দিয়ে আসলে শুধুমাত্র ইলেকট্রন চলাচল করে, মানে যে আমরা যে ইলেকট্রনের কথা বলতেছি, সেই ইলেকট্রনটা যদি আমি যদি অ্যাটম থেকে বের হয়ে যায়, বের হয়ে গিয়ে কোনো জায়গা দিয়ে হচ্ছে ফ্লো হয়, চলাচল করে, তখন সেখানে কারেন্ট উৎপন্ন হয়, ঠিক আছে? আচ্ছা জি স্যার। তো এটা হচ্ছে ইলেকট্রনের কাজ। আচ্ছা, দ্য নিউট্রনস হ্যাভ নো চার্জ, therefore they do not have to equal the number of protons and neutrons. নিউট্রনের যেহেতু কোনো চার্জ নাই, সো প্রোটন বা ইলেকট্রনের সমান নাম্বার হইতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু ম্যাক্সিমাম সময়ে দেখা যায় যে প্রোটন নিউট্রন নাম্বারও প্রোটন বা ইলেকট্রনের নাম্বারে কাছাকাছি হয়, এবং এগুলা দিয়ে হচ্ছে একটা সাবঅ্যাটমিক পার্টিকেল তাদের চার্জ কে ব্যালেন্স করে, এবং একটা মানে একটা অ্যাটমের মধ্যে সাবঅ্যাটমিক পার্টিকেল গুলা এইভাবে অবস্থান করে। হাউ ডু ইউ নো দ্য নাম্বার অফ সাবঅ্যাটমিক পার্টিকেলস ইন অ্যান অ্যাটম? আমরা আসলে কিভাবে জানতে পারবো যে একটা অ্যাটমের মধ্যে কতগুলো সাব অ্যাটমিক পার্টিকেল আছে, সেটা আমরা আসলে কিভাবে জানতে পারবো? তো সেটা জানার জন্য কি করতে হবে আমাদের? আচ্ছা, আমরা দেখি সেটা হচ্ছে একটা যেকোনো একটা অ্যাটমের মধ্যে দুই ধরনের নাম্বার আছে, একটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার আর একটাকে বলা হয় ম্যাস নাম্বার, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাটমিক নাম্বার আর একটা হচ্ছে ম্যাস নাম্বার। অ্যাটমিক নাম্বার জিনিসটা কি? অ্যাটমিক নাম্বার জিনিসটা হচ্ছে যে ওই অ্যাটমের মধ্যে কতগুলা প্রোটন আছে, একটা অ্যাটমের মধ্যে কতগুলো প্রোটন আছে সেটা মিন করে যে ওই অ্যাটমের অ্যাটমিক নাম্বার কত। যেমন আমরা বলি হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, তার মানে হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন আছে।
আবার আমরা বলি কার্বনে অ্যাটমিক নাম্বার হচ্ছে 6 তার মানে কার্বনের মধ্যে 6টা প্রোটন আছে ঠিক আছে সো দা নাম্বার অফ প্রোটনস আইডেন্টিফাইজ দা অ্যাটম এবং প্রোটনের মাধ্যমে আমরা হচ্ছে অ্যাটমকে আইডেন্টিফাই করি যদি কখনো বলা হয় দুইটা প্রোটন আছে তার মানে কি তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 2 আর 2 অ্যাটমিক নাম্বার হচ্ছে কার সেটা হচ্ছে হিলিয়ামের যদি বলা হয় যে কোন একটা অ্যাটমের মধ্যে 29টা প্রোটন আছে তার মানে বুঝতে হবে সেটা হচ্ছে 29 অ্যাটমিক নাম্বারের অ্যাটম এবং সেটা হচ্ছে কপার আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ম্যাস নাম্বারটা কি দ্য নাম্বার অফ প্রোটনস এন্ড নিউট্রনস প্রোটন আর নিউট্রনের সমন্বয়ে যে নাম্বারটা হবে সেটা হচ্ছে ম্যাস নাম্বার দ্যাট ইজ নিউক্লিয়াসের ভর যেটা সেটাই হচ্ছে আমার ম্যাস নাম্বার নিউক্লিয়াসের মধ্যে দুইটা জিনিস থাকে একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন আমরা আমি বলছিলাম যে নিউক্লিয়াসের ভরই হচ্ছে একটা অ্যাটমের ম্যাক্সিমাম ভর সো ম্যাস নাম্বার বলা হয় যে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আর নিউট্রন থাকে সেই দুইটা সম্মিলিত যোগফল আমরা জানি হাইড্রোজেনের ম্যাস হচ্ছে 3 তো হাইড্রোজেনের ম্যাস যদি 3 হয় মানে হাইড্রোজেনের ম্যাস অনেকগুলো হইতে পারে ঠিক আছে তো হাইড্রোজেনের ম্যাস 3 হতে পারে যদি হাইড্রোজেনের ম্যাস 3 হয় তাহলে বুঝতে হবে যে সেইখানে একটা প্রোটন আছে আর দুইটা নিউট্রন আছে হাইড্রোজেনের ম্যাস যদি 3 হয় তাহলে বুঝতে হবে একটা প্রোটন আছে আর দুইটা নিউট্রন আছে তবে হাইড্রোজেনই একমাত্র অ্যাটম যে অ্যাটমের মধ্যে মানে হাইড্রোজেনের অ্যাটম তিন ধরনের হতে পারে একটা হাইড্রোজেন অ্যাটমে ম্যাস নাম্বার 3 একটা হাইড্রোজেন অ্যাটমে ম্যাস নাম্বার 2 আর একটা হাইড্রোজেন অ্যাটমে ম্যাস নাম্বার হচ্ছে 1 তো হাইড্রোজেনের যে অ্যাটমের ম্যাস নাম্বার 1 সেটা হচ্ছে পৃথিবীতে বিদ্যমান একমাত্র অ্যাটম যে অ্যাটমের মধ্যে যে অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে কোনো ধরনের নিউট্রন নাই এটা হচ্ছে পৃথিবীতে বিদ্যমান পৃথিবীতে এক্সিস্ট করে এরকম একমাত্র অ্যাটম যার নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন নাই সেটা হচ্ছে সেই হাইড্রোজেন যে হাইড্রোজেন ম্যাস নাম্বার হচ্ছে 1 আবার হাইড্রোজেন একটা ম্যাস একটা এক ধরনের হাইড্রোজেন আছে যেগুলো ম্যাস নাম্বার হচ্ছে 2 আবার এক ধরনের হাইড্রোজেন আছে যেগুলো ম্যাস নাম্বার হচ্ছে 3 তো এগুলাকে কি বলে সেগুলো আমরা সামনে পড়ব কিন্তু এরকম আছে আচ্ছা তাহলে কোন একটা জিনিসের নিউট্রন নাম্বার কিভাবে বের করা যাইতে পারে নিউট্রন নাম্বার বের করা যাইতে পারে ম্যাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার কোন জিনিসের নাম্বার অফ নিউট্রন সমান কি হবে ম্যাস নাম্বার মাইনাস মাইনাস অ্যাটম অ্যাটম এই দুটো কিন্তু বিয়োগ করে তাহলে নিউট্রন নাম্বার পেয়ে যাবে আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি আমরা যে এক্সট্রা কে পড়ছিলাম যে নাম্বার অফ প্রোটন সমান কি নাম্বার অফ ইলেকট্রনস তার মানে কোন একটা জিনিসের অ্যাটমিক নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে তার কি নাম্বার প্রোটন নাম্বার একই সাথে সেটা তার ইলেকট্রন নাম্বারও কিন্তু তাই না কারণ যেহেতু প্রোটন নাম্বার আর ইলেকট্রন নাম্বার সেম আচ্ছা ডিটারমাইন দা নাম্বার অফ সাব অ্যাটমিক পার্টিকলস ইন দা ফলোইং আচ্ছা ধরো বলে দিলাম সিএল এটা হচ্ছে ক্লোরিন ক্লোরিনের ম্যাস নাম্বার হচ্ছে 35 আর অ্যাটমিক নাম্বার হচ্ছে 17 এখন আমাকে বলো যে ক্লোরিনে ইলেকট্রন নাম্বার কত প্রোটন নাম্বার কত আর নিউট্রন নাম্বার কত বলো তো কেউ একজন 18 18 কি নাম্বার সিনথিয়া তুমি বলো যে ক্লোরিনের ইলেকট্রন নাম্বার কত স্যার ইলেকট্রন নাম্বারই তো 18 ইলেকট্রন নাম্বার 18 কারণ এই দুটো মাইনাস করে ওইটা বের হইছে আচ্ছা আমরা আরেকবার একটু দেখে আসি জি স্যার দেখো এখানে কি বলছে অ্যাটমিক নাম্বার হচ্ছে দা নাম্বার অফ প্রোটনস আর নাম্বার অফ প্রোটনস সমান সমান হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস আর ম্যাস নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটনস প্লাস ইলেকট্রন নিউট্রনস সো নিউট্রনস নাম্বার কিভাবে বের করব ম্যাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার ম্যাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার
mass number minus atomic number সেটা হচ্ছে নিউট্রন নাম্বার আর অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটনস বা নাম্বার অফ ইলেকট্রনস সো এখন বলো ক্লোরিন হ্যাজ এ ম্যাস নাম্বার 35 আর অ্যাটমিক নাম্বার হচ্ছে 17 তাহলে ক্লোরিনের প্রোটন নাম্বার কত অন্য কেউ সন্ধি বলতো নাই আসিফ জুবায়ের আসিফ জুবায়ের শুনতে পাচ্ছ দীপ্ত রোমিও নাজমুল ইসলাম নাইম জি স্যার হ্যাঁ বলো ক্লোরিনের প্রোটন নাম্বার কত স্যার 17 17 কেন 17 স্যার ইলেকট্রন 17 হলে স্যার প্রোটনও 17 হওয়ার কথা স্যার ইলেকট্রন কেন 17 তোমার অ্যান্সার হয়েছে কিন্তু আমাকে একটু ব্যাখ্যা করে বলো যে ইলেকট্রন কিভাবে 17 হয়ে যায় স্যার আপনি একটু ব্যাখ্যা করে দেন না আমি তো ব্যাখ্যা করবই শক্তি স্থল হয়ে গেছে 17 হবে স্যার সেই জন্য স্যার 17 স্যার হ্যাঁ কি জন্য 17 সকল শক্তি স্থল মিলেছে 17 হওয়ার কথা স্যার তবে এখানে দেখো যে অ্যাটমিক নাম্বার বলা আছে তো আমরা বলছি যে অ্যাটমিক নাম্বার যেটা সেটা হচ্ছে প্রোটন নাম্বার প্রোটন এক নম্বর থাকে অ্যাটমিক নাম্বার যেটা থাকবে সেটাই প্রোটন নাম্বার আর প্রোটন নাম্বার যেটা থাকবে সেটাই ইলেকট্রন নাম্বার জি স্যার আর অ্যাটমিক নাম্বার থেকে আমি যদি ম্যাস নাম্বার থেকে যদি অ্যাটমিক নাম্বার বের করি তাহলে নিউট্রন নাম্বার বের হয় জি স্যার নিউটন 18 স্যার হ্যাঁ নিউটন 18 দেখো প্রোটন হচ্ছে 17 নিউটন হচ্ছে 18 আর ইলেকট্রন হচ্ছে 17 এখন এটা বলো পটাশিয়াম হ্যাজ এ ম্যাস নাম্বার অফ 39 অ্যাটমিক নাম্বার অফ 19 এবার বলো শারমিন আক্তার শারমিন আক্তার আসো রেহনুমা শারমিন জি স্যার বলো তো কি হবে স্যার এখানে হচ্ছে প্রোটন হচ্ছে স্যার 19 প্রোটন হচ্ছে 19 তারপর আর স্যার যে ম্যাথ নাম্বার স্যার 35 এ আছে স্যার আর যেটা বের হবে স্যার ইলেকট্রন সেটা হচ্ছে স্যার প্রোটন হচ্ছে স্যার 19 আর ম্যাস নাম্বার হচ্ছে স্যার 20 এই ইলেকট্রন হচ্ছে স্যার 20 বের হবে ইলেকট্রন 20 আর নিউট্রন আর নিউট্রন স্যার স্যার নিউট্রন তো স্যার কি হবে সুমি হ্যাঁ সুমি বলো তো কি হবে ইলেকট্রন নাম্বার কত প্রোটন নাম্বার কত আর নিউট্রন নাম্বার কত হ্যাঁ তো ইলেকট্রন প্রোটন সব দুটোই সমান থাকার কথা স্যার দুটোই 19 হওয়ার কথা হ্যাঁ ইলেকট্রন প্রোটন দুটোই সমান কি হবে সেটা বলো হ্যাঁ হ্যাঁ
স্যার নিউটন তাহলে স্যার 20 হবে জি স্যার প্রোটন 19 ইলেকট্রন 19 নিউটন 20 জি স্যার আচ্ছা অ্যাটমিক সিম্বলস সিম্বলগুলো কিভাবে থাকে show the name of the element a hyphen and the mass number in the hyphen notation first হচ্ছে তোমার সোডিয়াম একটা এলিমেন্টের নাম তারপর একটা হাইফেন থাকবে তারপর হচ্ছে কি থাকবে ম্যাথ নাম্বারটা দেওয়া থাকবে এভাবে করে লেখা হয় যে সোডিয়াম একটা হাইফেন 23 আবার এরকমও থাকে যে ম্যাস নাম্বার আর অ্যাটমিক নাম্বার ইন নিউক্লিয়াস সিম্বল ফর্ম সেটা হলে কিভাবে থাকবে সোডিয়াম এটাকে লেখা হয় এনএ সোডিয়ামকে লেখা হয় এনএ এর উপরে থাকবে 23 যেটা হচ্ছে ম্যাস নাম্বার আর নিচে থাকবে 11 সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার সোডিয়াম সেটাকে লেখা হয় এনএ উপরে থাকবে 23 সেটা হচ্ছে ম্যাস নাম্বার আর নিচে থাকবে 11 সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার তো তোমাদের কাছে মনে মনে হচ্ছে যে নাম হচ্ছে সোডিয়াম কিন্তু লেখা এনএ কেন এরকম মনে হচ্ছে না জি স্যার সোডিয়ামের একটা ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম জি স্যার এগুলো পড়েছিলাম স্যার আগে চার ছিল ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম বানানটা মোস্ট এটাই সেখান থেকে যে এন এ নেওয়া হয়েছে এন এ নিয়ে এটা করা হয়েছে অ্যাকচুয়ালি ঠিক আছে তো সোডিয়ামকে এন এ দ্বারা প্রকাশ করা হয় সোডিয়ামের প্রতীক হচ্ছে এন এ সেটার ম্যাস নাম্বার হচ্ছে 23 অ্যাটমিক নাম্বার হচ্ছে 11 হ্যাঁ হ্যাঁ স্যার পটাশিয়াম তো স্যার কে দিয়ে মনে হয় ই করা হয় হ্যাঁ পটাশিয়ামকে কে দ্বারা প্রকাশ করা হয় পটাশিয়ামও হচ্ছে ল্যাটিন নাম থেকেই আসছে পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কে দিয়ে হচ্ছে এটা স্যার ক্যালিয়াম 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 কে এ এল আই ইউ এম ক্যালিয়াম ঠিক আছে ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম তোমাকে বলো যে সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন নাম্বার কত প্রোটন হচ্ছে স্যার 11 আর ইলেকট্রন সেম আর স্যার নিউট্রন হচ্ছে স্যার 12 হ্যাঁ নিউট্রন হচ্ছে 12 আচ্ছা তো কিছু কিছু আইসোটোপ হ্যাঁ ওই এলিমেন্ট গুলাকে বলা হয় আইসোটোপ তো সেটা আসলে কিভাবে বলা হয় সেটা হচ্ছে হুইচ অফ দ্য এলিমেন্ট রিপ্রেজেন্ট আইসোটোপ অফ দ্য সেম এলিমেন্ট হুইচ এলিমেন্ট মানে আইসোটোপ আসলে কেন বলা হয় এটা একটা বড় কোশ্চেন তাই না জি স্যার আমরা এখানে দেখো যে এটার এই এক্সএ ম্যাস অ্যাটমিক নাম্বার হচ্ছে 92 ম্যাস নাম্বার হচ্ছে 234 এখানেও 234 92 একই জিনিস এই দুটা এখানে ম্যাস নাম্বার একটু চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে 235 এটা হচ্ছে 238 কিন্তু অ্যাটমিক নাম্বার তিনটার মধ্যে সেম একই এলিমেন্ট তাদের অ্যাটমিক নাম্বার সেম কিন্তু ম্যাস নাম্বার ডিফারেন্ট যদি কোনো এরকম হয় যে সেম এলিমেন্ট হবে এবং তাদের অ্যাটমিক নাম্বার সেম হবে আর ম্যাস নাম্বার হচ্ছে পরিবর্তিত হবে
mass number পরিবর্তিত হবে তো mass number পরিবর্তিত হলে স্বাভাবিকভাবে কি পরিবর্তন হবে মানে atomic number same মানে কি proton number হচ্ছে same proton number যদি same হয় আর যদি mass number পরিবর্তিত হয় that means mass number মানে কি proton আর হচ্ছে neutron তো proton number same হলে neutron number তাহলে পরিবর্তিত হচ্ছে যার কারণে তো mass number পরিবর্তন হচ্ছে তো যদি এরকম হয় যে একই এলিমেন্টের proton number same that means atomic number same কিন্তু mass number different হয় তাহলে ওই এলিমেন্ট গুলাকে মানে আইসোটোপ বলা হয় ঠিক আছে ওই এলিমেন্ট গুলাকে আইসোটোপ বলা হয় এই সব ক্ষেত্রে কি হবে তাদের তাদের proton number সব সময় same হবে কিন্তু তাদের mass নাম্বারটা পরিবর্তিত হয়ে যাবে স্যার আইসোটোপের কি স্যার একটা চার্ট আছে না স্যার আইসোটোপের একটা স্যার একটা তো চার্ট আছে খুব সম্ভবত 1 is 2 is দিয়ে স্যার যে বোঝানো হয় চার্ট বলতে ব্যাপারটা এরকমই যেমন এটা হচ্ছে ইউরেনিয়ামের ক্ষেত্রে তারপর এরকম হাইড্রোজেনের ক্ষেত্রে আছে ঠিক আছে এরকম করে দেয়া থাকে যে কোন কোন কোনটা কোনটা আইসোটোপ আছে আর কি জি স্যার যেমন হচ্ছে যে এখানে কার্বনের ক্ষেত্রেও সেম ব্যাপারই হয় ন্যাচারালি অকারিং কার্বন কনসিস্ট অফ থ্রি আইসোটোপস কার্বনের তিনটা আইসোটোপ আছে একটা হচ্ছে কার্বন 12 একটা কার্বন 13 একটা কার্বন 14 এখানে বলছে স্টেট দ্য নেম অফ প্রোটনস নিউট্রনস এন্ড ইলেকট্রনস ইন ইচ অফ দিস কার্বন অ্যাটমস প্রত্যেকটা কার্বন অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন নাম্বার কত সেটা বের করো তোমরা এটা একটু করো তো সবাই মানে নিজে নিজে করো স্যার সেটা প্রসেস তো স্যার আগেরটার মতোই হ্যাঁ আগেরটার মতোই একেবারে সেম আগেরটার মতোই তোমরা জাস্ট হচ্ছে দেখবা মানগুলো বসাবো জি স্যার যে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন নাম্বার কত কার্বনের ক্ষেত্রে আচ্ছা স্যার জি স্যার স্যার হয়েছে স্যার হয়ে গেছে জি স্যার আচ্ছা আমরা একটু ওয়েট করি আর বাকিটা একটু শেষ করো সবার মনে হয়ে গেছে আচ্ছা সবারই হয়ে গেছে হ্যাঁ আমাকে কে বলবে
শুরুতে স্যার আমি বলি স্যার বলো স্যার কার্বন 12 তে স্যার প্রোটন 6 নিউট্রন 6 আর ইলেকট্রন 6 আর কার্বন 13 তে প্রোটন 6 নিউট্রন 7 আর ইলেকট্রন 6 আর কার্বন 14 তে স্যার প্রোটন 6 নিউট্রন 8 আর ইলেকট্রন 6 স্যার শুধু নিউট্রনের পরিবর্তন হবে স্যার শুধু নিউট্রনের পরিবর্তন হচ্ছে বাকি সবই সেম থাকবে জি স্যার পরিবর্তন আর বাকি সবই হচ্ছে আচ্ছা এখন এই কোশ্চেন গুলো অ্যানসার করো তো স্যার কিসের স্যার নিচে এখানে যে কোশ্চেন গুলো আছে an atom has 14 protons and 20 neutrons যদি এরকম হয় যে একটা অ্যাটমে 14 টা প্রোটন আছে 20 টা নিউট্রন আছে তাহলে ইস অ্যাটমিক নাম্বার ইজ স্যার প্রোটন মানে 14টা প্রোটন যার আছে আমরা যদি তুমি যদি ইসেও দেখো কি পড়তে হবে না ওই একটা সত্যক সারণী আছে স্যার ওইটাতে হচ্ছে স্যার আর ধাতু স্যার যেন কত নম্বরে থাকে স্যার ধাতু তো আসলে মানে ই আছে মানে ওদের যে টেবিল আছে টেবিলে তুমি জি স্যার মানে এক নাম্বার যে রো এক নাম্বার কলাম দুই নাম্বার কলাম জি স্যার দুইটা কলামে তো তুমিই পাবা সবগুলা ধাতু পাবা জি স্যার এটাকে বলা হচ্ছে মিথ কিছু আছে মিথ্যার ধাতু আর কিছু আছে নরমাল ধাতু এই যে এলিমেন্টটা আছে সিলিকন সিলিকন একটা আইসোটোপ কোনটা হতে পারে একটা হচ্ছে স্যার দুই নাম্বারটা হবে স্যার 34 বাই না 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 তুমি যেটা আসছে সেটা তো দুই নাম্বারটা তাই না এখানে তিনটা আছে একটা হচ্ছে 14 x ম্যাথ নাম্বার 34 অ্যাটমিক নাম্বার 16 x ম্যাথ নাম্বার 34 অ্যাটমিক নাম্বার 14 আর এটা আছে x ম্যাথ নাম্বার 36 অ্যাটমিক নাম্বার 14 তো কোনটা হবে স্যার দুই নাম্বারটাই তো হবে স্যার 34 বাই 14 34 বাই 14 তো যেটা দেখতেছো সিলিকন এটাই তাই না তাই না যেটা দেখতেছো এটাই তো তোমার 34 বাই 14 তো এটা হবে 34 বাই 36 বাই 14 বলছে another isotope কি হবে of this element সেটা হচ্ছে 36 বাই 14 স্যার নিচে নাম্বারটা স্যার পরিবর্তন হবে না স্যার এটা কি না না আইসোটোপে কি হয় নিচের নাম্বারটা সেম ম্যাথ নাম্বার পরিবর্তন হয় জি স্যার বুঝতে পেরেছি স্যার
আচ্ছা, তো এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আয়ন। আয়নস জিনিসটা কি, আয়নস হচ্ছে আয়নস আর অ্যাটমস আর গ্রুপ অফ অ্যাটমস উইথ আ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ। আমরা এতক্ষণ দেখতেছিলাম যে অ্যাটম গুলো হচ্ছে নিউট্রাল, তাই না? তো এখন যদি কোনো অ্যাটম এরকম থাকে যে সেখানে পজিটিভ চার্জ আছে বা নেগেটিভ চার্জ আছে, সেক্ষেত্রে ওইটাকে আমরা বলি আয়নস। সো আয়নস আর অ্যাটমস অর গ্রুপ অফ অ্যাটমস উইথ আ পজিটিভ অর নেগেটিভ চার্জ। যদি আমি কি করি, টেকিং অ্যাওয়ে অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রনটাকে নিয়ে নেই কোন একটা অ্যাটম থেকে, টেকিং অ্যাওয়ে অ্যান ইলেকট্রন ফ্রম অ্যান অ্যাটম, কোন একটা অ্যাটম থেকে আমি একটা ইলেকট্রন নিয়ে নিলাম, তাহলে আমি একটা কি পাবো, ক্যাটায়ন পাবো। I will get a cation with a positive charge. তখন কি হবে, ধরো এই হচ্ছে একটা অ্যাটম, যে অ্যাটমের মধ্যে এইখানে কি আছে, পাঁচটা প্রোটন আছে ধরে নিলাম, পাঁচটা প্রোটন আছে আর এই দিক দিয়ে পাঁচটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, তিনটা ইলেকট্রন, চারটা ইলেকট্রন, পাঁচটা ইলেকট্রন, ঠিক আছে? আমি যদি একটা ইলেকট্রন নিয়ে যাই এখান থেকে, এই ইলেকট্রনটা সরিয়ে ফেললাম, তাহলে এখানে কি আছে, পাঁচটা প্রোটন আর চারটা ইলেকট্রন আছে না? জি স্যার। তাহলে পাঁচটা প্রোটন আর চারটা ইলেকট্রন থাকলে একটা প্রোটন তো বেশি, তাহলে এই অ্যাটমটা কি হয়ে যাবে, তখন একটা প্রোটন বেশি, তার মানে সেখানে পজিটিভলি চার্জ হয়ে যাবে না? জি স্যার। সেটাকে বলা হয় ক্যাটায়ন, যে আমি একটা অ্যাটম থেকে যদি একটা ইলেকট্রন নিয়ে যাই তাহলে যে অ্যাটমটা তৈরি হবে সেটাকে আমরা বলবো ক্যাটায়ন, যেখানে কি থাকবে, একটা পজিটিভ চার্জ থাকবে। আবার সেম ভাবে যদি এরকম হয়, অ্যাডিং অ্যান ইলেকট্রন টু অ্যান অ্যাটম, একটা অ্যাটমের মধ্যে এরকম একটা অ্যাটম যেখানে পাঁচটা প্রোটন আছে আর পাঁচটা ইলেকট্রন আছে, পাঁচটা ইলেকট্রন আছে, তো এর মধ্যে আমি যদি আরেকটা ইলেকট্রন নিয়ে আসি তখন ইলেকট্রন কত হবে, ইলেকট্রন হবে ছয়টা, নেগেটিভ হবে আর পাঁচটা প্রোটন, তাহলে তখন নেগেটিভ হবে না, তাহলে এটা হবে নেগেটিভলি চার্জ, নেগেটিভ চার্জ আয়ন। তো নেগেটিভলি চার্জ আয়ন কে বলা হয় অ্যানায়ন, ঠিক আছে? নেগেটিভলি চার্জ আয়ন কে বলা হয় অ্যানায়ন আর পজিটিভলি চার্জ আয়ন কে বলা হয় ক্যাটায়ন। আচ্ছা স্যার, ঠিক আছে? জি স্যার, জি স্যার। To tell the difference between an atom and ion, look to see if there is no, if there is a charge in the superscript. যদি এরকম থাকে যে উপরে কোনো চার্জ দেয়া থাকে, যে সোডিয়াম প্লাস, ক্যালসিয়াম প্লাস, আয়োডিন মাইনাস, অক্সিজেন মাইনাস, এরকম যদি থাকে তাহলে সেটা হচ্ছে আয়ন। আর যদি এরকম না থাকে, এরকম না থাকে, এইরকম থাকে, তখন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যাটম। যদি সুপার স্ক্রিপ্টে কোনো ধরনের চার্জ দেয়া না থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাটম, আর যদি সুপার স্ক্রিপ্টে কোন চার্জ দেয়া থাকে তাহলে সেটা হচ্ছে আয়ন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, একটা হোয়াট ডাজ কার্বন লুক লাইক, কার্বন দেখতে আসলে কেমন, আমি বলতেছিলাম না যে একটা মানে যে কোনো একটা কার্বন বা হচ্ছে যে কোনো একটা অ্যাটম সেটা আসলে কি থাকে, যে মাঝখানে নিউক্লিয়াস থাকে, তার চারপাশে হচ্ছে ইলেকট্রন ক্লাউড থাকে, ইলেকট্রন ক্লাউডে বিভিন্ন অরবিট থাকে, সেই অরবিটের মধ্যে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের এনার্জি লেভেলের মধ্যে বা এনার্জি শেলের মধ্যে হচ্ছে কার্বনে ইলেকট্রন গুলো থাকে। তো জিনিসটা আসলে দেখতে কেমন, আমরা জানি যে কার্বনে ম্যাস নাম্বার হচ্ছে 12, অ্যাটমিক নাম্বার হচ্ছে 6,
তার মানে সেখানে প্রোটন নাম্বার 6 ইলেকট্রন নাম্বার 6 নিউট্রন নিউট্রন নাম্বার হচ্ছে 6 তাহলে এখানে হচ্ছে আমার 6টা প্রোটন থাকে আর 6টা নিউট্রন থাকে বাস করে হচ্ছে এই নিউক্লিয়াসের মধ্যে আর বাকি 6টা ইলেকট্রন সেই 6টা ইলেকট্রন কি করে ফার্স্ট যে এনার্জি শেল আছে সেখানে থাকে 2টা আর পরে এনার্জি শেলে থাকে 4টা এভাবে করে হচ্ছে একটা কার্বন কার্বনের মধ্যে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন নাম্বার গুলো বাস করে এবং একটা কার্বন দেখতে হচ্ছে এরকম ঠিক আছে তো কার্বনের পরে তুমি যদি বা নাইট্রোজেনে যাও তখন জিনিসটা কেমন হবে নাইট্রোজেন কত বলো তো অ্যাটমিক নাম্বার কত নাইট্রোজেনের জানো না স্যার নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 7 ঠিক আছে তো এটা যদি 7 হয় তাহলে 7 হলে জিনিসটা কেমন হবে কাটতে পারবা নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 7 আর ম্যাস নাম্বার হচ্ছে 14 তো এটা যদি হয় তাহলে নাইট্রোজেন দেখতে কেমন সেটা কি আঁকতে পারবা এখানে যে জিনিসটা হয় প্রথম সেলে দুইটা থাকে পরের সেলে আটটা পর্যন্ত থাকতে পারবে আটটা পর্যন্ত জি তাহলে স্যার পরের সেলে আরেকটা বেড়ে যাবে হ্যাঁ পরের সেলে আরেকটা বেড়ে জি স্যার জি স্যার তো এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে আমাদের লেকচার অ্যাটমিক স্ট্রাকচারে এভাবেই